হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, আমার সকালবেলা বাসি কাজ সেরে স্নান কমপ্লিট, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু পুজো করতে দেরি হবে, আর পুজোর ফুল ঠুল কিছুই নেই, তাই একটু বাজারের দিকে যাব। তো বাজার দিয়ে এসে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো, আমার বাজার দিয়ে বাড়িতে এসে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, পুজো দেওয়া কমপ্লিট, রান্নাও মোটামুটি হয়েই গেছে। পুজো দিতে রান্নাটা বসিয়ে, এক পাশে ডাল এক পাশে ভাত বসিয়ে পুজো দিতে বসেছিলাম। তারপরে ডাল ভাত আর হলো বেগুন ভাজা করেছি, আর কিছু করবো না। পাশে মায়ের বাড়ি আছে, এখান থেকে তরকারি নিয়ে এসে খেয়ে নেব। আর দেখো, ঠাকুরের সিঁদুরটা পরেছি, ঘেটে ঘা হয়ে গেছে সিঁদুরটা। তো এখন ওই খাওয়া দাওয়া হলো সকালে, তো এখন ইয়ে করবো, কাজ বাজগুলো সেরে আসি। তোমরা সাথে থাকো, তারপর আবার আসছি। তো দেখো, সকালে কাজ বাজ সেরে চলে এসছি, অনেকক্ষণ আগেই চলে এসছি। তো তোমাদের সামনে এখন আসলাম। তো ঘরে একটু কাজ ছিল টুকিটাকি, সেগুলোই করছিলাম। মানে দেখো, ছাদে কত জামা কাপড় ছিল ওইগুলো নিয়ে আসলাম। তো এখন 3টে বেজে গেছে, এখন খেয়ে নেব। তো খেয়ে নিই, তোমরা সাথে থাকো। তো দেখো, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি বিছানায় চলে এসেছি। দেখো, কম্বল নিয়েছি, একটু শোবো, তারপরে উঠে তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। দেখো, আমি ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সামনে আবার চলে আসলাম। আর ও সেই দুপুরবেলা মামা বাড়িতে গেছে, মানে আমার বাপের বাড়িতে, আর সেই এই এখন ওকে ডেকে ডেকে নিয়ে আসা হলো, পড়তে বসবে। আর আমি কি করব, সন্ধ্যা দিলাম দিলাম, আর এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, বসে এইগুলো ভাজ করছিলাম। দেখো বিছানার কি অবস্থা, কিচ্ছু। দেখো, ওকে বই নিয়ে বসতে বললাম, ও এখানে এসে কি করছে দেখো, এখানে বসে গরম জল হয়ে গেছে, গরম জল করে নিয়ে আসলো, নিয়ে এসে এইসব করে বেড়াচ্ছে, কিছুতেই বই নিয়েই বসতে চায় না। কোনো মন্ত্র জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে বলো তো, বই নিয়ে বসার কোনো মন্ত্র আছে নাকি? এসব কোনো মন্ত্র হয় না। হ্যাঁ, দেখি মন্ত্র আছে নাকি, যাতে ওই মন্ত্রটা বলার সাথে সাথে বই নিয়ে বসে যায়। কমেন্ট করে বলো তোমরা যদি কোনো মন্ত্র থাকে। দেখো, আমি এখানে খিচুড়িটা বসিয়েছি, রাতে কী করবো কী করবো ভেবে লাস্টটা খিচুড়ি বসিয়ে দিলাম, এক সংবাদ দিয়ে, এক সংবাদ দিয়ে বসিয়ে দিয়েছি। আবার অন্যরকমভাবেও করি, ডালটা চালটা সেদ্ধ করে আলাদা, তারপরে আবার সংবাদ দিই। তো আজ অল্প স্বল্প বলে এক সংবাদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে ডিমটা রয়েছে, এইটা লাস্টে ভেজে দিয়ে দেবো নামানোর আগে। তো দেখো, গরম গরম খিচুড়ি রেডি, মেয়ে নিয়ে বসে গেছে। খিচুড়িটা একটু অত তেল মশলা একটু কমই দিয়েছি, বেশি একটা দিইনি, আর একটু পাতলা টাইপের করেছি। আমার মেয়ে এরকম পাতলা টাইপের খিচুড়ি খেতে বেশি ভালোবাসে, আর রাতে তো বেশি একটা তেল মশলা দিলাম না, এরকম টাইপেরই করেছি। তো আমার মেয়ের হলো খিচুড়ি যেরকমই হোক, খিচুড়ি হলেই হলো, এরকমই কথা। তো তোমরা সাথে থাকো, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। মেয়ে নাকি বড়লিন মেখে মেখে ফর্সা হয়ে যাচ্ছে, তা তোমরা ওইবার থেকে ট্রাই করো রাতের বেলা করে বড়লিন মাখা, তাই তো? আর সারা মুখটার মধ্যে দাগ দাগ করেছে, আর তার মধ্যে ওর ভাইকে কোলে নেয়, ওর ভাই দেখো নখের আঁচড় দিয়ে, দেখাও, এই দেখো নখের আঁচড়, এইগুলো সব নখের আঁচড় দিয়ে দিয়ে শুধু মুখের কাছে মুখটা নিয়ে যাবে। তো দেখো, ডিনার কমপ্লিট করে বিছানায় উঠে পড়েছি, এখন শুয়ে পড়ব, আর ভিডিওটা বেশি বড় করব না। তো মেয়ে শুয়ে পড়েছে, আর ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, যদি ভালো লাগে তো
লাইক দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর যারা নতুন আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আজ গুড নাইট, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।